ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ ওবরাকাতু। জি আমাদের একদিনই ভাই ফরজ গোসলের বিস্তারিত নিয়ম জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ফরজ গোসলের নিয়ম হলো প্রথমে সে নিয়ত করবে যে আমি এই গোসলের মাধ্যমে আল্লাহর ইবাদত করব বা নামাজ আদায় করব, এ ধরনের নিয়ত করবে। যেহেতু গোসল করা হচ্ছে একটি ইবাদত, তাই পাক পবিত্রতা অর্জন করার জন্য কি করবে, সর্বপ্রথম নিয়ত করবে, মনে মনে কল্পনা করবে, মুখে উচ্চারণ করে পড়বে না। দ্বিতীয় হলো এই যে সমস্ত শরীরের উপরে পানি বহিয়ে দিবে, শরীরের উপরে পানি ঢেলে দিয়ে ধুতে হবে। তো এই শরীরে পানি পৌঁছানোর ক্ষেত্রে তা আবার কিছু নিয়ম নীতি রয়েছে। তো সর্বপ্রথম সে তার লজ্জাস্থানকে ধোবে, ধোয়ার পর তার দু হাতকে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর সে নামাজের মতো করে সুন্দরভাবে অজু করবে। তবে পা ধোয়ার নিয়ে অজু শেষেও ধুতে পারে, গোসলের শেষেও ধুতে পারে, উভয়টাই জায়েজ আছে। অজু করা হয়ে গেল, এবার তার শরীরে ডান পাশ থেকে ধুতে আরম্ভ করবে, মাথা থেকে প্রথম মাথা ধুবে, তারপর সে ডান পাশ থেকে ধুবে, এভাবে সমস্ত শরীরে পানি দিয়ে ধুবে। ও গোসলের শেষে দু পা দুটো ধুয়ে নেবে। এই হচ্ছে ফরজ গোসলের নিয়ম। বাকি আল্লাহ আলম বিস্বাব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।